তার জন্য আমাদেরকে প্রকৃতিকে মেনেই চলতে হবে। পশ্চিম ত্রিপুরা অঞ্চলে প্রার্থী করেছে, আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। এই ত্রিপুরাতে একদলীয় ব্যবস্থা ছিল, একটা লম্বা সময় কমিউনিস্টরা ক্ষমতাসীন ছিলেন, আর এই অঞ্চলের বিধায়ক মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সময় আমরা শুনতাম 2015-16-17 যে ত্রিপুরাতে সংযোগ এনে দিয়েছেন মানিক সরকার, পুরো দেশব্যাপী ত্রিপুরাতে ঝর্ণ যোগ চলে এসছে। আমাদেরও সন্দেহ তো হতে পারে, ঠিক আছে, কিন্তু 2015 ত্রিপুরাতে আসার পর দেখলাম যে কমিউনিস্ট পার্টির স্বর্ণযুগ এসে ত্রিপুরার মানুষের সাথে, কিন্তু সেটাকেই বিক্রি করে কমিউনিস্টরা দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিবতম মুখ্যমন্ত্রী, আর ত্রিপুরা স্বর্ণযোগ, এই দুই নিয়ে পুরো দুনিয়ার মধ্যে আপনাদের ধনপুর বাসী পরিশ্রম হরবার আপনাকে বিধায়ক বানিয়ে পাঠিয়ে দেন। আমার জন্য কি আপনারা বিধায়ক বানিয়ে পাঠাচ্ছিলেন যে লোকটা আজকে কংগ্রেসের সঙ্গে মিশে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন? কিসের জন্য? ধনপুরের জন্য, গরিবের জন্য, জনজাতিদের জন্য, যুবকদের জন্য, মহিলাদের জন্য, বুজুর্গদের জন্য, ত্রিপুরাবাসীর জন্য? না, উনি নিজে স্বীকার করেছেন অস্তিত্ব রক্ষার জন্য। বিদ্যালয় বলছেন অস্তিত্ব রক্ষা করতে হবে, বাঁচতে হবে, আগে ত্রিপুরার মানুষকে বাঁচাতে হবে। ত্রিপুরার মানুষ না খেয়ে মরে যাচ্ছে, ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়। মানিকবাবু, কার সন্তান কে কোথায় বিক্রি করেছে? আজকে 4 দিন হলো আপনাকে আমি বললাম, আপনি যদি ত্রিপুরাতে কেউ সন্তান বিক্রি করে খেয়েছে তা যদি প্রমাণ করতে পারেন তো বিপ্লব দেব আর রাজনীতি করবে না। তারপর থেকে মানিকবাবু আরেক লাইনে চলে গেছেন। কালকে বিরুনিয়াতে বলছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী রামলাল সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা করে, রাম তো ভগবান, ভগবান রাম, রামের আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আরে মানিক বাবু, আপনি ভারতীয় সংস্কার জানেন না, সংস্কৃতি জানেন না, কি বলেন অগ্রম অগ্রম ভীম, আপনাকে ভারতবর্ষে না ভারতের বাইরে মূর্তি পূজা যারা করে, মূর্তি বানানোর পর তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তার নিয়ম আছে সনাতন, যে ভারতের নিয়ম কালচার। আপনি কোথায় আছেন? এখনো চীন থেকে বেরোতে পারেননি, এখন আপনি এসে গেছেন সংবিধান বাঁচানোর জন্য, দেশ রক্ষার জন্য। রাষ্ট্রভক্ত মানিক সরকার কমিউনিস্ট রাষ্ট্রভক্ত, কমিউনিস্ট রাষ্ট্রের কল্পনা মানে না, কমিউনিস্ট রাষ্ট্রের সীমানাকে মানে না, কমিউনিস্ট পার্টির সীমানাকে মানে। এখন উনি সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে গিয়েছেন, আজ চীনে ভোট দেবেন কেন? সারা জীবন ওনাকে কাজ করতে চীনে ধনপুরের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, আর শেষ বয়সে 75 বছর বয়সে পিণ্ডদান করার জন্য উনি হাত চিনে ভোট দেবেন।
জেনারেল সিক্স সিটি, আচ্ছা আপনি ডিপ্রেশন না, আপনি এসটি সিটি কেন দাঁড়াবেন না? ডিপ্রেশন না উনি, কমিউনিস্ট না উনি, উনি কোন জাতের, কোন পদার্থের, কি জিনিস? তিনি একটাই জিনিস, তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে চান, কিন্তু উনি আধা কেলেঙ্কারি করার কারণে মানিক সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী ওনাকে এমপি বানিয়ে বিদায় করেছিলেন, দিল্লিতে ওনাকে পাঠাননি, এখান থেকে বিদায় করেছেন, তখন থেকে উনি বসে আছেন। আমি কবে ফাঁক পাবো আর মুখ্যমন্ত্রী হব? তখন কি বুবাগ্রাকে ধরেছেন 2023 ইলেকশনে আন্ডারগ্রাউন্ডে সম্পর্ক করেছেন বুবাগ্রা, আমি সাবধান থেকে না হয় জেনারেল সিটে আমাকে মুখ্যমন্ত্রী বানাও, বুবাগ্রা বলেছে আশীর্বাদ দিয়ে দিয়েছে দাও যাও প্রত্যেক সুমানিকানি, তারপরে উনি জিতে চলে এসেছেন, ফাঁক দিয়ে উনি জিতেছেন। সেখানে যদি ভারতীয়
100 শতাংশ